ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনি ভালো আছেন? জি। আপনি কোথা থেকে এসেছেন? ঢাকা থেকে। আমি আসছি হচ্ছে মিরপুর 10 নম্বর থেকে। জি, আপনার একটা জার্সি আছে? হ্যাঁ একটা। হ্যাঁ আমাদের একটা গ্রুপ আছে, এটার নাম হচ্ছে মিরপুর রাইডার্স। আমাদের প্রায় 10,000 মেম্বার আছে ফেসবুক গ্রুপের। আমরা প্রতি শুক্রবারে আর কি রাইড অ্যারেঞ্জ করে থাকি। তো আজকে আমাদের রাইড ছিল এখানে ইনসার আলী খুদের ভাত সোহানা হোটেলে আর কি। এখানে অনেক রিভিউ দেখি, সবাই অনেকে আসে এখানে, মানে এটার মেইন কারণটা কি? আসলে মেইন বিষয়টা হচ্ছে যে এখানকার যে ফুডটা রান্না হয় আর কি, খুদের ভাতের খিচুড়ি যেটা, সেটা ইনসার আলী ভাই আমাদের নিজের হাতে মানে রান্নাটা করেন, এবং এটা একটা ফ্যামিলি ট্র্যাডিশন থেকেই ওনারা পেয়েছেন। মানে রান্নাটা একটা অনেকটা ফ্যামিলি রান্নার মতো হয়, যে কারণে এটা মানে টেস্টটাও কোনো কমার্শিয়াল স্টাইলে না, আমার অনেকটা ঘরের রান্নার মতো। তো যে কারণে মানে আমরা অনেক দূর দূরান্ত থেকে, আমরা তো প্রায় 50 কিলোমিটার এরকম দূরের থেকে, আরও অনেক দূরের থেকে লোকজন এসে এখানে, সাইকেল চালিয়ে অনেকে, মোটর সাইকেল দিয়ে অনেকে, গাড়ি দিয়েও এখানে, মানে মোটামুটি অনেক ফেমাস এই জায়গাটা, মানে ঢাকার বাইরেরও অনেক জায়গা থেকে এখানে লোকজন এসে খেয়ে যায়। তো জাস্ট মানে এখানকার রান্নাটা হচ্ছে একটা ফ্যামিলি স্টাইলের ভালো। এনভায়রনমেন্টের দিক থেকে যদি চিন্তা করেন তাহলে ব্যাপারটা হচ্ছে এনভায়রনমেন্টটা একটা মানে আপনার এখানে দেখতেই পাচ্ছেন একটা মোটামুটি একটু গ্রামীণ ফিলিং আছে, তবে ইদানিং একটু মানে মডার্ন হয়েছে। আগে একদমই গ্রামীণ একটা ফিলিং ছিল, আমরা টিনের চালের নিচে, এখনও যদিও টিনের চালের নিচেই বসে খেতে পারতাম। তো মানে উইকেন্ডে এখানে এসে খুদের চালের খিচুড়ি খাওয়াটা আসলে এক ধরনের মানে এখানের খিচুড়িটা খেলে মানে খুবই টেস্টটা এমন, মানে সকালের নাস্তাটা খুব রিফ্রেশিং হয়ে যায় আপনার, মানে ডিফারেন্ট, ভেরি ডিফারেন্ট, কনসিস্টেন্ট থাকে টেস্টটা। ওনার টেস্টটা আসলে অনেকদিন আগের থেকেই মোটামুটি কনসিস্টেন্ট, অনেকদিন আগে থেকে একদম, আমরা প্রায় 2013-14 থেকে মানে এখানে মোটামুটি রেগুলারই আসা যাওয়া হয় আমাদের। তো দেখে আসছি যে উনি এখানে মোটামুটি কনসিস্টেন্ট, তার ওনার মানে বিজনেস কিন্তু অনেক সম্প্রসারণ হয়েছে। হ্যাঁ, আগে ওইদিকে ছিল, তো পরে উনি আস্তে ধীরে ওইদিকে চলে গিয়েছেন, এবং এখন উনি অনেক কাস্টমার, তারপরেও তিনি যে কোয়ালিটিটা ধরে রেখেছেন এটাই আর কি, মানে আগের মতোই আছে মোটামুটি। আশা করি আগামীতে আসবেন এখানে। হ্যাঁ অবশ্যই। চ্যানেলের সাক্ষাৎকার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনার ব্যাপারে সবাই এত ভালো কথা বলে, সেই ঢাকার থেকে, ঢাকা বাড়ি থেকে আসে, এই জিনিসটা আপনার কেমন লাগে? এটা আমার খুব আনন্দের ব্যাপার, কারণ আমি যেহেতু আপনাকে খিলাইয়া আনন্দ পাই, বা লাভ আমার দুইটাকে কম হোক বেশি হোক, কিন্তু আপনাকে যে খিলাইয়া আমার একটা তৃপ্তি হয়, এটি আমার আনন্দ। তারপরে আমি কিন্তু এই পর্যন্ত আমি গরিব মানুষ, গরিবই আছি, আমি কোনো কিছুই করি নাই। আপনাকে দোয়াই এই আপনাকে লেগা বর্ষার লেগা যতটুকু সুযোগ সুবিধা পারতাছি আস্তে আস্তে আমি এইখানে ঘুরতেছি, কিন্তু বাইরে আর আমি কিছু করতে পারি না। তারপরে যেমন একটা লোকের ভবিষ্যতে একটা জিনিস থাকে, আমি কিন্তু এখনও ভবিষ্যৎ কিছু করি না, আমার খালি শুধু আপনাকে লেই আছি, আপনাকে লেয়ে চলে যা পারলে হ্যাঁ, এই আমার সার্থক জীবন, আর কিছু লাগবো নাই। যতটুকু নাম কামাইছি বা যতটুকু নাম করছেন আপনারা, আপনাকে দাঁড়াতে হয়েছে, আপনারা এই আল্লাহর রহমতে যেভাবে হোক আপনারা এইভাবে আমার নামটা উঠাইছেন, এইটাই অনেক বড়, আর কিছু আর কিছুই লাগবে না। অনেক একা সম্ভব তো নাই, তারপরেও মনে করেন যে যাতে যেমন আপনাকে আয় ব্যয় দেওয়া যাই কিছু হইতো, ওইটাতে আপনাকে লেগে কিছু করতাম, এখন করবার পারি না, এখন করবার পারেন না, হয়তো আমার পেটটা চালা যা পারে, এইভাবে আমি আসি। যেমন বেশি কিছু আমার আবার যখন সুযোগ সুবিধা হইব তখন আবার করুন, আল্লাহ যদি করবার দেয় তখন কে করুন। তাদেরকে আর কী বলবো, তারা যেমন আমার জন্য একটু দোয়া করে, আর কিছু চাই না, একটু দোয়া পাইলেই আমি ধন্যবাদ। তারপর যে নার্সে সে যদি আইসা এক সময় আমার লগে সাক্ষাৎ করে বা দেখলো আমার খাবার দাবার খাইলো, ওইটাই আমি ধন্যবাদ।